দেশের মানুষ ভিসা স্থাপন করছে ভিসা পয়েন্ট ইন্টারন্যাশনাল বাংলাদেশকে। বগুড়া সহ দেশের উত্তরাঞ্চলের ছেলেমেয়েদেরকে নিয়ে শিক্ষানগরী গড়তে বড় একটি ভূমিকা পালন করছে ভিসা পয়েন্ট। বিশ্বস্ততার সাথে কাজ করে যাচ্ছে এই প্রতিষ্ঠানটি। অনেক মেধাবী ছেলেমেয়ে আছে যারা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার সুযোগ, আবার অনেক অভিভাবকের সামর্থ্য আছে কিন্তু তারা সেই সুযোগটাও পায় না যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি করাবে। এ নিয়ে নানা প্রতারণার শিকারের সম্মুখীন হচ্ছেন তারা। বিদেশে উচ্চশিক্ষা প্রত্যাশী শিক্ষার্থীবৃন্দ যারা বিভিন্ন সময়ে প্রতারণার শিকার হন, তাদের মধ্যে সচেতনতা সৃষ্টির প্রয়াস চালান ভিসা পয়েন্ট ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সুদক্ষ কাউন্সিলরগণ। ভিসা পয়েন্ট ইন্টারন্যাশনাল বাংলাদেশ কর্তৃপক্ষ বগুড়ার মেধাবী শিক্ষার্থীদের জন্য বিভিন্ন উপহার সামগ্রী এবং ডিসকাউন্টেরও ঘোষণা করেছে। কম খরচে একটা স্টুডেন্ট চায়নায় যেতে পারে, প্লাস আইএলস বা ডুয়োলিঙ্গো বা টোফেলের কোনো ঝামেলা ছাড়া একটা স্টুডেন্ট খুব ইজিলি চায়নায় মুভ করতে পারবে। যারা হত দরিদ্র যারা বাট মেধাবী, টাকা পয়সার জন্য পড়াশোনা করতে পারছে না, তাদের আমরা ফ্রি সার্ভিসে তাদের অ্যাডমিশন করিয়ে দিচ্ছি চায়নাতে। আমাদের এখানে বেসিক্যালি হচ্ছে যারা আসছে ওরা ম্যাক্সিমামই হচ্ছে ওরা জানতে চাচ্ছে যে কীভাবে ওরা প্রসেসটা শুরু করবে, ওরা কোন কান্ট্রিতে যেতে পারবে আসলে। তো সেক্ষেত্রে আমরাভাবেই ওদেরকে গাইড করছি। ইউকে, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সহ বিশ্বের বিভিন্ন দেশে র্যাঙ্কিং ইউনিভার্সিটিগুলোর সাথে আমাদের পার্টনারশিপ আছে এবং আমরা স্টুডেন্টদের সেই সমস্ত ইউনিভার্সিটিগুলোতে অ্যাডমিশন থেকে শুরু করে ভিসা প্রসেসিং পর্যন্ত কাজ করে থাকি। ভিসা পয়েন্টের পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, ছেলে মেয়েদের জন্য সঠিক পন্থায় এবং সঠিক প্রক্রিয়ায় বিদেশে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। বগুড়ার স্টুডেন্টরা খুব সহজেই চায়নায় যেতে পারবে। ভিসা পয়েন্ট ইন্টারন্যাশনাল বাংলাদেশ একটি বিদেশি উচ্চশিক্ষার জন্য একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। 2014 সালে প্রতিষ্ঠিত হয়েছে আর কি, দীর্ঘ কয়েক বছর ইতিমধ্যে পার করা হয়েছে। ঢাকায় এটার অবস্থান আছে। ভিসা পয়েন্ট ইন্টারন্যাশনাল বাংলাদেশ আমাকে একটা নির্ভরযোগ্যতা মনে করছে এবং আমাকে বলছে আপনি দায়িত্ব নিয়ে বগুড়াকে একটা উচ্চতায় নেওয়ার ক্ষেত্রে আপনার ভূমিকা এবং বগুড়া মানুষের জন্য কিছু করা যায় কিনা, এরকম একটি ভাবনা। কোনো শিক্ষার্থী যদি দেশের বাইরে উচ্চশিক্ষার জন্য পড়তে ইচ্ছুক হয় তাকে আমরা তার মানে ফাইলটা নিয়ে, তার অ্যাচিভটা, তার রেজাল্ট কেমন আছে, ইংরেজিতে কেমন করেছেন, তার যোগ্যতা কী আছে সেটা দেখানোর জন্য আমাদের সঙ্গে কানেক্ট হবে আর কি। আমরা তারপরে তার ফাইলটা দেখব, তারপরে তার কী কী ঘাটতি আছে, কোথায় কী ঘাটতি আছে সেটাও আমরা পরামর্শ দেব। আমরা যদি মনে করি যে তিনি পারফেক্ট, তার যাওয়ার সুযোগ আছে, সেক্ষেত্রে আমরা সেই প্রক্রিয়ায় আমরা ফাইলটা নিয়ে আমরা কাজ শুরু করব এবং প্রথমেই কোনো আমরা সার্ভিস চার্জ নেব না। আমাদের মূল টার্গেট হচ্ছে যে কোনো মানুষ যেন বলতে না পারে যে আমরা কোনোভাবেই কোনো মানুষকে ঠকানোর কোনো প্রক্রিয়া আছে কি না। আসলে কোনো সার্ভিস চার্জ না নিয়ে আমরা তার কাজটা করব। যদি আমরা মনে করি যে এই শিক্ষার্থীকে দেশের বাইরে পড়ার ক্ষেত্রে কোনো অন্তরায় নাই, সেক্ষেত্রে তার সঙ্গে আমরা একটা যে বিদেশে যে বিদেশি যে ইউনিভার্সিটিতে পড়তে ইচ্ছুক আর কি, সেই ইউনিভার্সিটির সঙ্গে আমরা যোগাযোগ করব। যোগাযোগ করার মধ্য দিয়ে তার ফাইলটা ওখানে পাঠাবো। ফাইলটা যদি ওনারা অ্যাকসেপ্ট করে যে এখানে তার পড়ার সুযোগ আছে, তার সঙ্গে তখন আমরা সেই কানেক্টটা করে দেবো আর কি। দেন আমরা তার আরও যে প্রক্রিয়াগুলো, ভিসা প্রক্রিয়াগুলো আমরা সম্পূর্ণ করার প্রক্রিয়ায় যাবো আর কি। সকলকে শেখানো হচ্ছে কিভাবে এই প্রক্রিয়াগুলো সম্ভব করতে হবে, সব বিষয়ে বিস্তারিত তথ্য দিয়ে সহযোগিতা করা হচ্ছে। কেউ যদি তাদের প্রক্রিয়া দিয়ে অন্যভাবে যেতে পারে সে সুযোগটাও পাবে এবং এই প্রতিষ্ঠানে যে আসতেই হবে এমনটিও না। তারা চেষ্টা করছে একজন মানুষকে সঠিক পথে কিভাবে বিদেশে উচ্চশিক্ষার ব্যবস্থা করা যায়।